আমি, হ্যাঁ আমি দাদুভাইকে এখানে নিয়ে এসেছি। কি জানো, ছোট গণক বলছিল আজকে দিনটা নাকি খুব শুভ, তাই দাদুভাই যদি সকাল সকাল মাকে একটা প্রণাম করে দিনটা শুরু করে তাহলে ওর জন্য খুব মঙ্গল। কুন্তলা! হ্যাঁ মা। রুদ্র কোথায়? ওকে তো আমি কখন থেকে এখানে আসতে বলেছিলাম। হ্যাঁ, উনি তো বলছিলেনই যে আমি চলে এসেছি, একেবারে তৈরি হয়ে এসেছি। হ্যাঁ 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 বর্দাভাই, বলছি শোনো না, আমাদের কিন্তু এখনই বেরোতে হবে, কলকাতা যেতে হবে। এখনই? হ্যাঁ, মানে আমাদের সলিসিটর মিস্টার মুখার্জি উনি আমাকে ফোন করে বললেন যে বিশেষ একটা দরকারে, মানে আমার সাথে আর তোমার সাথে মিটিং করতে চাইছেন, বসতে চাইছেন, তাই। কিন্তু উনি তো কাল আমাকে ফোন করেছিলেন, কিছু তো বলেননি আমায়। না না, ব্যাপারটা হলো জাস্ট খানিকক্ষণ আগেই আমাকে ফোন করেছিলেন, তো আমাকে ফোন করে বললেন না কোর্টে একটা কিছু পিটিশন, একটা কেস ফাইলিং কিছু একটা হয়েছে, সে বিষয়ে নাকি কথা আছে। শোনো না, যখন বলেছে যাওয়ার কথা নিশ্চয়ই মনে হয় দরকারি, আমি মনে হয় আমাদের বেরিয়ে পড়া উচিত। কিন্তু পিটিশন ফাইল করেছে আমায় কিছু না বলে। আচ্ছা ঠিক আছে, আমি একবার ফোনে এক্ষুনি কথা বলে নিচ্ছি ওনার। না ইন্দ্র, ইন্দ্র আমি বলি কি, মিস্টার মুখার্জি যখন বলেছেন তখন আমার মনে হয় যাওয়াটা খুব প্রয়োজন, ফোন করার দরকার নেই, তোমরা এক্ষুনি বেরিয়ে পড়ো। তাহলে এক্ষুনি? বর্দাভাই শোনো না, যখন যেতে বলেছেন চলেই যাই না, আর আর সত্যি কথা বলতে কি, যত তাড়াতাড়ি আমরা বেরিয়ে পড়তে পারবো আমরা তাড়াতাড়ি ফিরতেও পারবো। হ্যাঁ, সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি, চলো। আমি এক কাজ করছি, ড্রাইভারকে গিয়ে বলছি গাড়িটা বের করতে, তুমি এসো। ঠিক আছে, তুই যখন বলছো আমি তাহলে আসি। মেজ বৌমা, রতি কোথায়? মা, মা উনি তো ভোরবেলায় বেরিয়ে গেছেন। রাজিমা, দাদু ভাই, ও দাদু ভাই যাও, তুমি তোমার ঘরে যাও তো, আমি এক্ষুনি আসছি, যাও। মেজ বৌমা, রতি কখন ফিরবে কিছু বলে গেছে? মা, উনি তো আমাকে কোনোদিনই বলে যান না যে উনি কখন ফিরবেন। সেটা তোমার অক্ষমতা মেজ বৌমা। রতির সাথে তোমার বিয়েটা আমি দিয়েছিলাম যাতে তুমি রতিকে সংসারে বাঁধতে পারো, সেটা তুমি পারোনি। জাকি, একটা কথা শুনে রাখো, আমরা এখান থেকে না বেরোনো পর্যন্ত রতি যেন এখানে না আসে। বড় বৌমা তুমি যাও, এখনই যাও, দাদুভাইকে তৈরি করে ফেলো, যাও যাও যাও। কিন্তু মা, সূর্য যখন জিজ্ঞেস করবে তখন তখন কি বলবো? বিয়ের কথা বলবে না, বলবে যে আমার সাথে মন্দিরে যাচ্ছে পুজো দিতে, তাহলেই তো হলো। কুন্তলা, তুমি এক কাজ করো, তুমি যাও, তুমি তুমি কনে সাজানোর ব্যবস্থা করে ফেলো। না না, মানে আমি বলছিলাম কি মা, কনে সাজানোর ভারটা আপনি অন্য কাউকে দিন না, দিন না। আমি বরঞ্চ বিয়ের যে এত এত ব্যবস্থা আছে, সাজ সরঞ্জাম আছে, আমি ওই দিকটা দেখি। হ্যাঁ দেখি, বেশ তাই দেখো। মেজো বোন, মেজো বৌমা তুমি এক কাজ করো, তুমি যাও, তুমি বরং কনে সাজানোর দায়িত্বটা নাও, যাও যাও যাও, দেরি করো না, যাও। চিন্তা করো না বড় বৌমা, যা বলছি দাদু ভাইয়ের ভালোর জন্য বলছি, আর সেই জন্যেই দাদু ভাইয়ের বিয়েতে আমি কোনো রকম বাধা আসতে দেব না, কিছুতেই না। Thank you.
এখন আবার হঠাৎ করে কল করছে কেন? ফোনটাকে দেখছি অফ করে রাখতে হবে, না হলে বারবার এইভাবে কল করতে থাকবে আর আমি ফোনটা রিসিভও করতে পারবো না। এদিকে দাদা ভাই যদি সন্দেহ করে তাহলে কিরে কার ফোন? ও কিছু না বাবা, কিছু না। কিছু না মানে বারবার ফোনটা কেটে দিচ্ছিস কেন? কি কি বলি বলতো, এদের কাজ নেই কমনেই খালি ফোন করে করে ডিস্টার্ব করে আর কি। ডিস্টার্ব করে কে? তুই আমাকে বলিস নি কেন? কি বলবো বলতো, এখন আসলে বিষয়টা হলো আমার পূর্ব পরিচিত খালি খালি ফোন করে ওই টাকা ফাঁকা ধার চায়। ও বিপদে পড়েছে, হ্যাঁ সেই জন্যই হয়তো ধার চাইছে। তোর যখন পুরনো পরিচিত তাহলে অবাক করছিস কেন? আচ্ছা রুদ্র, বিপদের সময় পরিচিত লোকের পাশে না দাঁড়ালে চলে? বর্দা ভাই তোমার কথা বুঝতে পারছি, কিন্তু কি জানো তো, এরা হলো সব জুয়ারি জুয়ারি, এদিক সেদিক জুয়া খেলে বেড়ায়, আর কারণে অকারণে লোকেদের বিরক্ত করবে আর টাকা ধার চাইবে। ও তাহলে ফোন করে স্ট্রেট বলে দিচ্ছিস না কেন? দেখ তুই বলতে না পারলে ফোনটা আমি তো আমি বলে দিচ্ছি। কি হলো, কি ভাবছিস, কি এত ফোনটা দে না আমায়। না বর্ধ ভাই আমি বলি কি, তুমি আবার এসবের মধ্যে কেন নিজেকে জড়াচ্ছ? ঠিক আছে আমি আমি নিজেই না হয় কথা বলে দিচ্ছি। হ্যাঁ আমি আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি, এই তো ফোন করেছি আমি কথা বলে দিচ্ছি। হ্যাঁ হ্যালো, কি ব্যাপার, কি খুব তেল হয়েছে না, খালি ফোন কেটে দিচ্ছ আমার? না মানে আমি একটু মানে আমি একটু বিজি আছি। হ্যাঁ আমি দেখছি কত তাড়াতাড়ি কি করা যেতে পারে, আমি দেখছি, আমি আমি চেষ্টা করছি, আমি জানাবো। আর এসব ছেলে ভুলানো কথা আমাকে শুনিয়ে লাভ নেই চাঁদ, ওসব দেখছি ফেলছি না। 7 দিন টাইম দিলাম, তার মধ্যে আমার টাকা ফেরত না দিলে আমি কিন্তু চন্দ্রকলা রায়চৌধুরীর সঙ্গে দেখা করতে যাব। কিন্তু তার তো কোনো হেমন্ত গাড়ি দাঁড় করাও। কি হলো বর্ধ ভাই, তুমি হঠাৎ করে গাড়ি দাঁড় করাতে বলছো কেন? কি হলো কি? রুদ্র তুই আমার ভাই, তুই কি ভেবেছিস তোর মুখ দেখে আমি কিচ্ছু বুঝতে পারবো না? বন্ধুর জন্য খুব চিন্তা হচ্ছে তাই তো? বুঝতে পেরেছি, এক কাজ কর তুই আজই চলে যা। আমি বলছি যা বন্ধুর কাছে যা, আমি আমি সামলে নেব। শোন বিপদের সময় বন্ধুর পাশে না দাঁড়ালে চলে? যা। হ্যাঁ দাদা ভাই, কিন্তু আমি বলছি কি, যখন আমরা দুজনে বেরিয়েছি আমাদের তো একসাথে মিস্টার মুখার্জির কাছে যাওয়া উচিত, তাই কি? রুদ্র মিস্টার মুখার্জিকে আমি একা সামলে নিতে পারবো, তুই এত ভাবিস না, আমি তোকে বলছি যা। ঠিক আছে তাহলে আমি আসি। এক্ষুনি করলো জুয়ারি অথচ গাড়ি থেকে নেমে ছুটে যাচ্ছে, এই কিরকম বিপদ, এ আবার কেমন বন্ধু? হেমন্ত চল। পুজো, আজ যে মন্দিরে পুজো আছে দাদু ভাই, তাই তো আমাদের সবাইকে ওখানে যেতে হবে। পুজো? কই, আমায় তো গতকালও কেউ বলেনি যে আজকে মন্দিরে পুজোর জন্য যেতে হবে। এই দেখো কাল কি করে বলবো গো, ছোট গণক তো আজ সকালেই আমাদের জানালো, সেই জন্যই তো, এই তো তুমি আমি কাকিমণি তোমার সবাই যাব। সবাই? মা যাবে না? যাবে যাবে যাবে, মা একটু পরে যাবে, আগে আমরা যাই তারপরেই মা চলে আসবে, কেমন?
না 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি তৈরি হো না তৈরি হো না, এনাও এনাও এই এই এগুলো পরে ফেলো দেখি। এটাও পড়তে হবে? ও মা জানো না বুঝি পূজোর সময় নতুন জামা পড়তে হয় না দাদু ভাই, সেই জন্যই তো। নাও 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 পরে ফেলো, তৈরি হয়ে নাও বড় বৌমা, দাদু ভাইকে তাড়াতাড়ি তৈরি করে দাও, আমি অপেক্ষা করছি। বাহ, আমাদের ছোট্ট বউটাকে তো ভারী মিষ্টি লাগছে দেখতে। মেজো বৌমা সব তৈরি তো? হ্যাঁ তৈরি। সে কি রে চাকা, তোর তো এখনই এত সব গয়নাগাটি পরা বাকি। মা তুমি তো শিখিয়েছ মেয়েদের আসল গয়না তার স্বামী। বাহ খুব ভালো খুব ভালো খুব ভালো শিক্ষা দিয়েছো তোমার মেয়েকে, প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। বাবা বাহ, আমি যে কবে আবার এইসব শিক্ষা দিলাম ভগবানই জানে। বেজবো মা গুরুদেবকে খবর দাও, সময় হয়ে গেছে, আমাদের এখন বেরোতে হবে। আবার এই করতে আমাদের সঙ্গে আর কে কে যাবে? আমাদের কুলগুরু যাবেন, তিনি তো তোমাদের বিয়েটা দেবেন। আচ্ছা আমরা কি সবাই একসঙ্গে যাব? হুম, কিন্তু মায়ের কাছে শুনেছিলাম শুভদৃষ্টির আগে স্বামীর মুখ দেখতে নেই, তাই আমরা যদি একটু পরে যাই। এতটুকু মেয়ে অথচ এত পাকা পাকা কথা, আশ্চর্য। জয় জয় মা সিংহ বাহিনী, জয়। অপূর্ব 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 শিক্ষা তোমার, অপূর্ব। মেজবৌমা আমি আমি বরং গুরুদেব আর দাদু ভাইকে নিয়ে এগিয়ে যাই, তুমি বরং ওদের নিয়ে এসো। হ্যাঁ নিয়ে এসো, অপূর্ব। একবার পুলিশ কাকুর সঙ্গে দেখা করতে দাও না গো, খুব দরকার। তখন থেকে বলছি এখান থেকে চলে যা, চলে যা বলছি এখান থেকে। আমি একবার পুলিশ কাকুর সঙ্গে দেখা না করে কিছুতেই যাব না, ওদিকে আমার বন্ধুর যে খুব বিপদ গো। তোর বন্ধুর কি বিপদ? বিয়ে। বিয়ে? হ্যাঁ আমি সত্যি বলছি। তোমরা হাসছো কেন? আমি সত্যি বলছি, আমার বন্ধুর যে খুব বিপদ, আমি একবার পুলিশ কাকুর সঙ্গে দেখা করব। বড়বু এখন ব্যস্ত আছেন, তুই বাবু অন্যদিন আসিস, আজ দেখা হবে না, চলে যা এখান থেকে। দাদু ভাই যাবার আগে মাকে একটা প্রণাম করে নাও। প্রণাম? কেন, মা তো মন্দিরে কিছুক্ষণ পরেই চলে যাবে। হ্যাঁ যাবে, তবু কথায় বলে না
শুভ কাজে বেরোনোর আগে মাকে প্রণাম করতে হয়। প্রণাম করো। মা সিংহ বাহিনী, সূর্যকে আজ সব বিপদ আপদ থেকে রক্ষা করো মা গো। ওই লকেট যেন আজ সত্যিও রক্ষা কবচ হয়ে উঠতে পারে মা। লগ্না এখানে কি করছে? এই গাড়ি দাঁড় করাও। আরে লগ্না, কিরে তুই এখানে একা একা কি করছিস? ভালো যেটু জানো তো, আমার এক বন্ধু লিপি আমাদের স্কুলেই পড়ে, আমাদের ক্লাসেই পড়ে, খুব বিপদে পড়েছে গো। বিপদ? হ্যাঁ গো, ওর বাবা জোর করে ওর বিয়ে দিচ্ছে। সে কি? বড়বু এখন ব্যস্ত আছেন, আজ দেখা হবে না। এতটুকু একটা মেয়ে আর বিয়ে? লগ্না তুই কিচ্ছু ভাবিস না, এত বড় অন্যায় আমি কিছুতেই হতে দেবো না। তুই আমার সঙ্গে আয়, চল। এসো 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 দাদু ভাই, এসো এসো। রাজিমা, তুমি এটা আমায় কোথায় নিয়ে এলে? এসো না, এসো এসো। রাজিমা রাজিমা, তুমি যে বললে আমরা এখানে পুজো দিতে এসেছি, কই পুজো দেওয়ার জিনিসপত্র তো তুমি সাথে করে আনোনি। দাদু ভাই, এটা না, এটা একটা অন্য ধরনের পুজো। অন্য রকমের পুজো মানে? মানেটা আমি আমি তোমায় বলবো, পরে বলবো দাদু ভাই। তার আগে তুমি বলো, তুমি আমায় ভালোবাসো তো? এসব তুমি কি বলছো বলো তো রাজিমা। কারণ আছে তাই বলছি ভাই, তুমি বলো, তুমি আমার সব কথা মেনে চলবে তো? রাজিমা, আমি তো তোমার সব কথা মানি, কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয় দাদু ভাই। বলো, আজ আমি তোমায় যা বলবো তাই তুমি শুনবে, বলো, কথা দাও। সূর্যদেব, একটা কথা মনে রেখো বাবা, তোমার রাজিমা যা বলছেন তোমার ভালোর জন্যই বলছেন। গুরুদেব, আমি তো কিছুই বুঝতে পারছি না। দাদু ভাই, দাদু ভাই, তোমাকে কিচ্ছু বুঝতে হবে না, তুমি শুধু একটা কথা জেনে রাখো যে আজ তোমার বিয়ে। বিয়ে? কিছুতেই বিয়ে করব না। আর রাজিমা, আমি তো ছোট, আমি জানি ছোটদের বিয়ে হয় না।
না, আমি এই বিয়ে করব না। রাজিমা, এটা হতে পারে না, আমার বাড়ি নিয়ে চলো, আমি মায়ের কাছে যাবো। রাজিমা, দাদু ভাই বিশ্বাস করো, দাদু ভাই তোমার ভালোর জন্যই তোমার বিয়েটা আমায় দিতে হচ্ছে। রাজিমা, বিয়েটা করলে কি এমন ভালো হবে তুমি আমায় সেটা বলো তো। আসলে সূর্যদেব, দেখো তোমাকে বিপদের হাত থেকে রক্ষা করার জন্যই এই বিয়ের আয়োজন। বিপদ? কিসের বিপদ গুরুদেব? কিসের বিপদ? এইদিকে দেখো একবার সূর্যদেব, তোমার চোখের সামনেই তো তোমার চরম বিপদ দাঁড়িয়ে আছে। আচ্ছা সূর্যদেব, তোমার অতিপ্ত আত্মা সম্বন্ধে কোনো ধারণা আছে? আত্মা? আত্মা আমাদের চতুর্দিকে, সে আত্মার অস্তিত্ব বর্তমান। গুরুদেব, আমি তো জানি যে ভূত বলে কিচ্ছু হয় না, সবটাই মনের ভুল। কে বলেছে তোমাকে এই কথা? লগ্না বলেছে। আমি যখন আগে অন্ধকারে ভয় পেতাম, তখন ওই তো আমায় বলতো যে ভয় করার কিচ্ছু নেই, ভূত বলে কিচ্ছু হয় না, সবই মিথ্যে। দাদু ভাই তোমার কি মনে হয় লগ্না তোমার বয়সী হয়েও গুরুদেবের থেকে বেশি জানে? সূর্যদেব, আমাদের চতুর্দিকে অতৃপ্ত আত্মা বর্তমান, এই অতৃপ্ত আত্মা থেকে যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। কিন্তু যাই বিপদ হোক না কেন, আমি কিছুতেই বিয়ে করব না। দাদু ভাই তুমি কেন বুঝতে পারছো না? দাদু ভাই, বিয়েটা না হলে প্রেতাত্মার বিপদ থেকে আমি রক্ষা করতে পারবো না। সে বিপদ হলে দেখা যাবে রাজিমা, কিন্তু আমি বিয়ে করবো না, আমি বাড়ি যাচ্ছি রাজিমা, আমি কিছুতেই বিয়ে করবো। দাদু ভাই আমার বসে যে তোমাকে আসতেই হবে সূর্যদেব, বিয়েতে তোমাকে রাজি হতেই হবে, না হলে যে তোমার তাজা রক্তে আমার প্রতিশোধের আগুন জ্বালাবো কেমন করে। সূর্যদেব এখনো আমার বসে আসছে না কেন? এমনটা তো আবার কথা নয়। দাদু ভাই, আমার মাথার দিব্যি রইল। দাদু ভাই, এ মন্দির ছেড়ে তুমি বেরোবে না, আমার কথা না শুনে তুমি যদি চলে যাও তাহলে তুমি আমার
মরা মুখ দেখবে। মা কালীর সামনে দাঁড়িয়ে তুমি এই মাত্র প্রতিজ্ঞা করেছো দাদু ভাই, তুমি আমার সব কথা শুনবে। এখন যদি তুমি চলে যাও তাহলে তুমি কোনোদিন আমায় আর দেখতে পাবে না।